হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, মানে সন্ধ্যা 6টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন মোটামুটি রাত 10টা বাজে, এখনও কিন্তু বৃষ্টি কমেনি। বৃষ্টি কমার কোনো নামই নিচ্ছে না, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আমাদের একটু বেরোনোর কথা ছিল, ভাবছিলাম যে একটু বেরোবো, বেরোতে তো পারলামই না, উল্টে বাড়িতে এত জল ঢুকেছে, মানে কি বলবো, অনেকের বাড়িতে মানে ভেতরে জল ঢুকে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে জল ঢুকে একাকার অবস্থা। মানে তাও আমাদের ঘরে জলটা ঢুকেনি, বাইরে উঠানেই এত জল, আর যাদের ঘরে জল ঢুকেছে তাদের যে কী অবস্থা, তারা যে কী করে রাতটা কাটাবে সেটাই শুধু আমি ভাবছি। আর যা অবস্থা, মনে হচ্ছে সারা রাত ধরেই বৃষ্টিটা হবে, এই বৃষ্টি সহজে কমবে না, ওই সকালের দিকে কমবে বৃষ্টিটা আমার মনে হচ্ছে। এই দেখো, আমাদের বারান্দার একটা সিঁড়ি অলরেডি ডুবে গেছে। যাই হোক, ওই সব দেখে আসার পরে আমি প্রেশারে কোনো রকম একটু ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাইরে যা অবস্থা। আর এদিকে দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই ছবিটা নিয়ে আমি একটা আমার একটা কথা বলার আছে। প্রথমে আমি ফ্ল্যাশ ছাড়া ছবি তুলেছি, তারপরে আমি ফ্ল্যাশটা অন করে, আমি না সরি, মানে আমার মেয়ে একটা ছবি তুলেছে, তো ছবিটা আমি দেখিনি। পরে ঘরে আসার পরে যখন ছবিটি আমি দেখলাম, আমি দেখে অবাক যে ওটা কি ছবিটাতে তোমরা গিয়ে একটু ভালো করে দেখো যে একদমই সাপের মতো একটা ছবি। আমি ভাবলাম, জানি না এখন এটা সাপ না কি আমি জানি না, তবে পরে আমার বর বলে যে হয়তো রিফ্লেক্ট হচ্ছে, এটা হয়তো সাপ না, লাইটের মানে লাইটেই হবে, জানি না। তোমরা একটু বুঝতে যদি পারো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে ওটা কি কোনো কিছু রিফ্লেক্ট পড়েছে নাকি ওটা সত্যি সাপ ছিল। আর এদিকে দেখো, মেয়ে খুবই ক্লান্ত, স্কুল থেকে এসেছে, মানে খুব ভোরবেলা উঠেও স্কুলে যায়, তো সারাদিন তো আর ঘুমায় না। আর এদিকে আজকে একটু দেরিও হয়ে গেল আমাদের, এই বৃষ্টি বৃষ্টি করে 10টা বাজে দেখলে তো আমি ভাত বসিয়েছি, ও খুবই টায়ার্ড হয়ে এখন শুয়ে আছে। আর এদিকে আমি বসে আছি ভাত বসিয়ে, এই দেখো আমি সবুজ চুড়ি পরেছি, শ্রাবণ মাস কবে থেকে পরবো ভাবছি, পরা হচ্ছে না, আমি আজই এটা পরেছি। দেখো এই রাত্রিবেলা করে এখন এখানে বসে বসে খেলছে, খেতে ডাকছি তাও যাচ্ছে না, তোমরা একটু দেখো কি খেলছে। আমি দুজনকে এখন খাওয়াচ্ছি, আমি খাওয়াতে বসে পড়েছি, ওর বাবাকে আমি খেতে দিয়েছি, ও টেবিলে বসে খাচ্ছে, আর আমি বিছানায় বসে দুজনকে খাওয়াচ্ছি। দুজনকে খাওয়ানো তো না, মানে যুদ্ধ যুদ্ধ করতে হয়, খেতে খেতে তোমরা দেখতেই পারবে যে কতবার দুজন বিছানা থেকে নেমে পড়বে। আর আমি ভাতের থালাটা হাতে নিয়ে হা করে বসেই থাকবো, কখন আসবে কখন আবার ওদেরকে একটু খাওয়াবো, মানে এই চলতে থাকে রোজ, দুজনকে একবারে নিই, তারপরে এই একজন যায় একজন আসে, এরকম করে করে আমি বসেই থাকি। খুব ঝামেলা করে খাওয়া নিয়ে, এখন ওদের ওর বাবা খাচ্ছে আর ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। কিছুই না, আমরা ডাল ছিল আর অমলেট করলাম আর প্রেশারে ভাত করলাম, তোমরা তো দেখলেই রাতে এটাই, কারণ প্রচুর বৃষ্টি, বেশি বৃষ্টি আসলে মেঘ টেপ ডাকলে আমি একটু ভয় পাই, আমি অত কাজকর্ম করতে পারি না, সেই জন্য একদমই শর্টকাট। ওদিকে ওর বাবা খাচ্ছে আর কথা বলছে আমার সাথে, আমরা কথা বলছি, আর এদিকে দুজন হাওয়া হয়ে গেল, ডাকছি, এই যে আবার আসলো, ছোটো জন এখন আসেনি, ওই যে আসলো, জানি না কতক্ষণ লাগবে খাওয়াতে। আর এই তো, তারপরে ওদের খাওয়ানো হয়ে গেলে আমি ওকে শুয়ে পড়বো, ঠিক আছে, পাশে থেকো সাথে থেকো, টাটা।